ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দিল্লিতে আজ রাজ্য বিজেপির একটি বৈঠক হয় বৈঠক শেষে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দেখুন এই বৈঠকটা কলকাতায় হওয়ার ছিল যেহেতু আমি এখানে এসেছি আমাদের বাকি সিনিয়র লিডাররা দিল্লির এখানে আছেন মূলত যে হিংসা চলছে পশ্চিমবঙ্গে তার ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে আমি কেন্দ্রকে চিঠিও দেব হোম মিনিস্টারকে এবং যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে সে ব্যাপারে আগে কী করণীয় পূজার আগে কী কী আন্দোলন হতে পারে তার একটা রূপরেখা আমরা তৈরি করেছি এই যে হিংসা হচ্ছে এবং যেভাবে মাওবাদীদের অ্যাক্টিভ করা হচ্ছে আর ইসলামিক টেরিস্টদের অ্যাক্টিভ করা হচ্ছে পশ্চিমবাংলায় তাতে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে আর যাতে নির্বাচনটা আর ফ্রি ফেয়ার না হয় এটাও আমরা আপিল করবো সরকার যেন এটা দৃষ্টি দেন যাতে ফ্রি ফেয়ার ইলেকশন হয় ভয়ের পরিবেশটা নষ্ট হয় আমাদের কর্মীদের উপরে যে ধরনের হিংসা হচ্ছে এটা বন্ধ হয় সেভাবে আমরা আপিল করবো হোম